নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের শিক্ষামন্ত্রী চব্বিশ ঘন্টাও গেল না তার মধ্যেই পাল্টি খেলেন একজন শিক্ষামন্ত্রী সম্বন্ধে পাল্টি শব্দটা ব্যবহার করতে কষ্ট লাগছে যন্ত্রণা হচ্ছে তিনি তো অধ্যাপক তিনি তো নাট্যকার তিনি তো অভিনেতা তার তো পেটে বিদ্যে আছে তেন তিনি তো তোলাবাজ অন্য তৃণমূল নেতাদের মতো তোলাবাজ নন তিনি তো পিসি ভাইপোর মতো গুলবাজ নন তাহলেও কেন পাল্টি খেলেন কেউ কেউ আপনারা বলছেন তিনি গুলবাজ আমার গুলবাজ শব্দটা ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না কিন্তু গুলবাজি তো করছেন কেন বলছি আপনাদের ছোট্ট দুটো ভিডিও দেখাবো যে ভিডিও দুটো গতকাল এই ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন এরাজ্যে শিক্ষাতে প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে কতজন কটা ভ্যাকেন্সি আছে আর আজকে কি বললেন গতকাল বলেছিলেন সেটা নিয়ে আমরা নতুন বাংলা একটা স্পেশাল এপিসোড করেছিলাম আপনাদের কাছে পেশ করে দেখিয়েছিলাম একজন রাজ্যের মুখ্য শিক্ষামন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলেন আসলে শিক্ষামন্ত্রীকে মিথ্যে কথা বলতে হয় তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সারথী তিনি অ্যাপয়েন্টেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাইপো থাকে চালান কে থেকে কিছুদিন আগে গান্ধী মূর্তির পারদর্শী যে ছেলেমেয়েগুলোকে ডেকে নিয়ে গিয়েছেন ভাইপো তোমাদের চাকরি দেবো বলে সেই সেই সমাতে ব্রাত্য বসু ছিলেন অর্থাৎ তিনি এখন ভাইপোর কথা শুনে চলেন আর এই ভাইপোর কথা শুনে চলতে গিয়ে গতকাল বিধানসভায় তার নির্দেশ মোতাবেক এটা আমাদের নিজেদের বিশ্বাস ব্রাত্যবসু বলে দিন কি বলেছেন বলেন প্রাইমারিতে ভ্যাকেন্সি আছে দুশো সাতষট্টি ভাবুন যেখানে দু লাখের ওপর ভ্যাকেন্সি সেখানে বলছেন মানে সমস্ত শিক্ষা দপ্তরের সমস্ত ক্যাটেগরিতে দু লাখের ওপর ভ্যাকেন্সি প্রাইমারিতে নাকি দুশো সাতষট্টি আপার প্রাইমারিতে চারশো তিয়াত্তর মাধ্যমিকে আঠাশ মাধ্যমিকে তেরো সব মিলিয়ে বোধ হয় সাতশো একাশি এই এরপর সোশ্যাল মিডিয়াতে বিস্তর গালিগালাজ খান সংবাদ মাধ্যমে সংবাদপত্রে তাকে নিয়ে বিস্ময় প্রকাশ করা হয় যখন রাজ্যে দু লক্ষর ওপর ভ্যাকেন্সি রয়েছে প্রতি বছর কয়েক হাজার চাক শিক্ষক চাকরি থেকে রিটায়ার করেন দু সালের পর থেকে সেভাবে কোনো রিক্রুটমেন্ট নেই সেখানে একটা রাজ্যে কি করে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে মাধ্যমিক মাধ্যমিক স্তরে আঠাশ জন ভ্যাকেন্সি সারা রাজ্যে উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যে ভ্যাকেন্সি তেরো ভাবতে পারেন একজন শিক্ষামন্ত্রী কীভাবে মিথ্যে কথা বলেছেন আমার নিশ্চিত বিশ্বাস যে শিক্ষামন্ত্রী খুব কনসিয়াসলি মিথ্যে কথা বলেননি বলেছেন বাইপর নির্দেশে বাইরে গেছেন সেখান থেকে নির্দেশ পাঠিয়েছেন এগুলোকে খাওয়াও মানুষকে খাওয়াও সামনে লোকসভা নির্বাচন আছে যাতে রিক্রুটমেন্টের ওপর প্রেশারটা না পড়ে শেষ পর্যন্ত বিস্তর গালিগালাজ খাওয়ার পর এবং লোকে যা তা বলছেন আমি সোশ্যাল মিডিয়া খুলে বারবার দেখছি বিভিন্ন স্তরে এমন গালিগালাজ খাচ্ছেন ব্রাত্য বসু কেউ কেউ বলছেন যে বলতে খারাপ লাগছে কিন্তু কেউ কেউ বলছেন কিছু খেয়ে বলেছিলেন আবার কেউ কেউ বলছেন গুলবাজ কেউ কেউ বলছেন পাল্টিবাজ বিস্তর গালিগালাজ খাওয়ার পর শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী নাট্যকার অভিনেতা নির্দেশক অধ্যাপক সেই মানুষটি বিস্তর গালিগালাজ খাওয়ার পর শেষ পর্যন্ত ঢোক গিলে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে শেষ পর্যন্ত আবার একটা প্রেস কনফারেন্স করে বললেন না আমি যা গতকাল বলেছি সেটা নয় আজকে যেটা বলছি সেটাই গতকাল আমি বলেছি আমি পুরোটা বলতে পারিনি চিন্তা করে দেখুন কিভাবে মিথ্যে কথা বলার পর একজন শিক্ষামন্ত্রী তিনি আবার নিজে ঢোক গেলে আবার একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে আমি একটু জাস্ট কম্পারেটিভ স্টাডি দেওয়ার পর আপনাদের দুজনে মানে গতকালের ভিডিও আর আজকের ভিডিওটা তুলে দিলে বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় ভাইপো যেভাবে গুলবাজি করতে করতে বাংলা চালান শিক্ষামন্ত্রীকেও সেভাবে গুলবাজে তৈরি করেছেন আমি প্রথমে বলি গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাইমারি স্টেজে কতগুলো ভ্যাকেন্সি বলেছেন বলেছেন দুশো সাতষট্টি টু সিক্স সেভেন গতকাল বলেছিলেন দুশো সাতষট্টিটা ভ্যাকেন্সি অর্থাৎ পদ সারা রাজ্য জুড়ে আজকে কি বলেন সেটা বদলে হয়ে গেল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি গতকাল বলেছেন দুশো সাতষট্টি আজকে বলেন এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি আবার গতকাল বলেছিলেন আপার প্রাইমারিতে চারশো তিয়াত্তর ভ্যাকেন্সি নাকি আপার প্রাইমারিতে সারা রাজ্যে চারশো তিয়াত্তরটা পদ অপূর্ণ আজকে কি বললেন চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ অর্থাৎ চারশো তিয়াত্তরটা বদলে হয়ে গেল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ মাধ্যমিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কতগুলো ভ্যাকেন্সি গতকাল বলেছিলেন আঠাশ জন মাত্র আঠাশটা ভ্যাকেন্সি আজকে কী বলেন তেরো হাজার পাঁচশো গতকাল বলেছিলেন আঠাশটা ভ্যাকেন্সি আজকে কি বলেন তেরো হাজার পাঁচশো গতকাল উচ্চ মাধ্যমিকে বলেছেন কটা ভ্যাকেন্সি আছে সারা রাজ্যে তেরোটা নিজেও কোথায় হেসে ফেলেছেন পাশে আবার ওই আরেক নাট্যকার অভিনেতা পার্থভূমিকে বসিয়ে রেখেছেন গতকাল বলেছেন তেরোটা ভ্যাকেন্সি সারা রাজ্য জুড়ে আজকে কি বলেন পাঁচ হাজার পাঁচশো ভ্যাকেন্সি আচ্ছা বলুন তো একজন শিক্ষামন্ত্রী এইভাবে গুল মারছেন আগের দিন পরের দিনে সেটা আবার সংশোধন করে আবার প্রেসের সামনে আসছেন অন্য কেউ হলে আমাকে দিয়ে এই গুল মারালে আমি পরের দিন আর প্রেসের সামনে আসতাম না রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার ভাইপোকে বলতাম আপনার প্রেস কনফারেন্স করে বলুন যে ব্রাত্য বসু গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছেন ভুল অথবা কোনো একজন মানে ওই শিক্ষা সংসদের সভাপতি টহাপতি কাউকে দিয়ে একটা প্রেস স্টেটমেন্ট করাতে পারতেন কিংবা শিক্ষা দপ্তরের কোনো সচিবকে দিয়ে প্রেস স্টেটমেন্ট করাতে পারতেন কিন্তু মুশকিলটা হচ্ছে দলটার নাম তৃণমূল পিসি এবং ভাইপোর নির্দেশ মোতাবেক যা বলবেন তাই করতে হবে নিজেকে নিজে মিথ্যেবাদী প্রমাণ করানোর জন্য আবার তাকে ব্রাত্যবসুকে বসতে হলো প্রেসের সামনে এবং নিজেকে খণ্ডন করলেন গতকাল যা বলেছেন আজকে তা খণ্ডন করলেন বিস্তর গালিগালাজ খাওয়ার পর এবং বুঝতে পারলেন যে আদালতে যে তথ্য দিয়েছেন সেটাকেই তিনি অপোজ করেছেন আদালতেও বিপদে পড়তে পারেন আইনজীবীরা বুঝেছেন অর্থাৎ আদালতেও যে সংখ্যাটা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার সরকার কোট করেছে সেটাকে রাজ্য সর রাজ্যের শিক্ষামন্ত্রী সাতশো একাশিতে নামিয়েছিল আমার কোনো একটা জায়গা মনে হয়েছে যে আদালতের কোনো একজন আই আইনজীবীরা হয়তো বলেছেন যে শিক্ষামন্ত্রী যে স্টেটমেন্ট করেছেন পর আদালতে যদি এটা রেফার্ড হয় তাহলে কিন্তু বিপদে পড়তে পারে সরকার তখনই রাতারাতি চব্বিশ ঘন্টাও কাটলো না রাতারাতি গুলবাজ পাল্টি খেলেন এবং তারপর কি প্রেস স্টেটমেন্ট করলেন আসুন আজকে দুটো ভিডিও দেখাই গতকালের ভিডিও আর আজকের ভিডিও আজকে যেটা বলেছেন সেটাও শুনুন আর বিচার করুন এটা হচ্ছে কারা শাসন ব্যবস্থায় রয়েছে একটা প্রশ্ন এসেছিল যে শূন্য নির্দিষ্ট ওই ব্লকের শূন্য পথ কত রয়েছে কতজন শিক্ষক রয়েছেন তো সামগ্রিকভাবে রাজ্যে এই মুহূর্তে শিক্ষক শূন্য শিক্ষকের ক্ষেত্রে শূন্য কত কি সংখ্যায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো তিয়াত্তর জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল তিন লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত আর বাকি যে শূন্য পদ আছে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এই শূন্য পদ পূরণ করবো এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকেও আদালতের নির্দেশ অনুযায়ী সত্য সাপেক্ষে আমরা এটা দ্রুত করব আমরা সঙ্গে যোগাযোগে আছি মানে সব দেখা যাচ্ছে সাতশো একাশি হচ্ছে সংখ্যা এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র সাতশো একাশি যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরো বেশি শূন্য পদের সংখ্যা অর্থাৎ প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে চোদ্দো হাজার তিনশো মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো এবং উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি